আলাইকুম পা খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক অভিনেত্রী ও মডেল কাজী নসব আহমেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানী জিগাতলার ঘটনায় আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজারুল হক এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে উত্তরা পশ্চিম থানার পুলিশ নশবাককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে শুনানি শেষে বিচারক চার দিনে রিমান্ড মঞ্জুর করেন গতকাল রাতে নশবার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি আইনে মামলা করেছে র‍্যাব জিগাতলায় গতকাল শনিবার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলা হয়েছে দাবি করে ফেসবুকে লাইভ করেন কাজী নসবা আহমেদ পরে তার দাবির সত্যতা পাওয়া যায়নি ফেসবুকে গুজব ছানোর অভিযোগে গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে তাকে আটক করে র্যাব একের কার্যালয়ে নেওয়া হয় রাত বারোটার দিকে র্যাব একের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়ার জন্যই ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী কাজী নশবা আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এটা স্বীকার করেছেন লাইভের শুরুতেই তিনি বলেন আমি কাজী নরসব আহমেদ বলছি আপনাদেরকে জানাতে চাই একটু আগে জিগাতলায় আমাদের ছোটো ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে দুজনকে মেরে ফেলা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ